আজকের পর্বে আমরা একজন দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তির জীবনী তুলে ধরব, যার নাম হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করার অনুরোধ করছি। ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন একজন আইনজীবী ও রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মওদুদ আহমেদের জন্ম। ব্যারিস্টার মওদুদ আহমেদ 24 মে 1940 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। 6 ভাই বোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। শিক্ষা জীবন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে ব্রিটেনের লন্ডনস্থ লিঙ্কন ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ট ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1971-এ ইয়াহিয়া খান কর্তৃক আহূত গোল টেবিল বৈঠকে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন। রাজনীতি। 1977-79 সাল তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ প্রধানমন্ত্রী করা হয়। 1981 সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং এক বছরের ভেতরে হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। 1985 এর নির্বাচনে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। এক বছর পর 1986 সালে তাকে আবার উপ প্রধানমন্ত্রী করা হয়। 1988 সালে তিনি প্রধানমন্ত্রী হন। 1989 সালে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরশাদ তাকে উপরাষ্ট্রপতি করেন। ডিসেম্বর 1990 সালে এরশাদ সরকার জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেন। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে 1991 সালে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন। 2001 সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 5 বার মওদুদ আহমেদ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হন। মওদুদ আহমেদ জিয়াউর রহমানকে বিএনপি প্রতিষ্ঠায় সাহায্য করেন। এই দলের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এরশাদের জাতীয় পার্টির সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সরকারে অংশগ্রহণ। জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে মওদুদ আহমেদ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। শিল্প মন্ত্রণালয়, পরিকল্পনা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, যোগাযোগ ও রেল যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়, টেলিগ্রাফ ও টেলিফোন মন্ত্রণালয়। অষ্টম জাতীয় সংসদে মওদুদ আহমেদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। মওদুদ আহমেদের মৃত্যু। মওদুদ আহমেদ 2021 সালের 2 ফেব্রুয়ারি সিওপিডি রোগে আক্রান্ত হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরে 16 মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। আমরা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করার মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।